মাননীয় স্পিকার, আমরা যে বাজেট দিলাম গত বছরে তার এডিপি যেটা, এই এডিপির আকার আমাদের গত বছর দুই লক্ষ টাকার বেশি আমরা বরাদ্দ করেছিলাম, 2,37,561 কোটি টাকা, আর ব্যয় হয়েছে ইতিমধ্যে এই 10 মাসে 1,19,064 কোটি টাকা। এই 10 মাসে 50% বাস্তবায়ন করেছে, আর বাকি 1 মাসে কতটুকু পারবে আমি জানি না, হয়তো মাননীয় অর্থমন্ত্রী ভালো করে জানেন। তো এখন জুন মাসে আসিয়া তড়িঘড়ি করে কাজ শুরু হয়ে গেল, এটা হলে একটা মানে অ্যাজ এ হোল, আর 9টা ডিপার্টমেন্টে মন্ত্রণালয় বিভাগে আছে 30% করে, 29টি আছে 50%-এর নিচে, এটা ভেরি স্যাড। মাননীয় অর্থমন্ত্রী, এটা আমার মনে হয় মিড টার্মে 4 মাস আগে এটা নিয়ে হয়তো পর্যালোচনা মিটিং করতে পারতেন। পর্যালোচনা মিটিং করলে যারা পারে না তাদের সমন্বয় করা যেত, কারা পারে নাই সেটা আমি দেখেছি যে ভূমি মন্ত্রণালয় পারে নাই, আর অনেক মন্ত্রণালয় পারে নাই, একটা যদি বলি তাহলে তো গণপূর্ত পারে নাই, অনেক মন্ত্রণালয় তাদের টাকা দেওয়া হয়েছে ব্যয় করতে পারে নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় মতো পারে নাই, শিক্ষা মন্ত্রণালয়। মাননীয় স্পিকার, আমার অবাক লাগে যে টাকা আমরা দিই সেই টাকা ব্যয় করতে পারে না এই পার্লামেন্ট। একে তো বলাই আছে ট্যাক্স ট্যাক্স দেবে পার্লামেন্ট, নো ট্যাক্স উইদাউট দ্য রিপ্রেজেন্টেশন, কোনো ট্যাক্সই হবে না, জারি করা যাবে না পার্লামেন্টের অনুমতি ছাড়া। সেই পার্লামেন্টে পাশ করে দেওয়ার পরে আমাদের প্রয়োজনীয়ভাবে কেন খরচ করতে পারে নাই আমার বোধগম্য নয়। এটা শিক্ষা মন্ত্রণালয়ের এই অবস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অনেক মন্ত্রণালয় নিয়ে বলতে গেলে তারা হয়তো নিজেরা আদারওয়াইজ মাইন্ড করতে পারে। আমি এই জন্য বলতে চাই যে এভাবে যে ঘটছে এটা আমাদের একটা ব্যাড প্র্যাকটিস, এটা একটা ম্যাল প্র্যাকটিস, এটা ভালো না। এটা হয়তো বলবে এবারে যুক্তি আছে, এবারে যুক্তি আছে যে করোনার একটা মহামারী গেছে, এবারে তাদের যুক্তি অবশ্যই দিবেন যে আরও আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আছে, তাই যুদ্ধের কারণে স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বেড়ে গেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, আর ডলারের মূল্য বেড়ে গেলে টাকার মান নিচে নেমে যায়, আর টাকার মান যদি নিচে নেমে যায় স্বাভাবিকভাবে আমাদের দ্রব্যমূল্য বেড়ে যায়, তা আমরা দেখেছি। সেই কারণে বলবে সিমেন্টের দাম বেড়েছে, বালুর দাম, এই সিমেন্টের দাম বেড়েছে, রডের দাম বেড়েছে, আমাদের ভিটামিনের দাম বেড়েছে, নির্মাণ সামগ্রীর দাম অ্যাজ এ হোল যেটা আমদানি করা লাগে সেটার দাম বেড়েছে, সেই কারণে এটা হয়তো বলবে। কিন্তু এর আগেও পারে নাই, আর আগেও তো আমরা দেখছি সেটা, এটাই একমাত্র কারণ না, এটা একটা কারণ, এটার জবাব আমরা মেনে নিলাম। কিন্তু তারপরের আরেকটি কারণ হইলো অপচয়। মাননীয় স্পিকার, কেন অপচয়? ওনারা যদি কাজই করবে যারা এই বরাদ্দগুলো নিয়েছেন, তাহলে কেন আর 3 মাস আগে করে নাই, কেন 4 মাস আগে করে নাই, কেন? এটা তো করা উচিত ছিল, যেহেতু করে নাই এই 1 মাসে কী করে তড়িঘড়ি করে করবে আমার এটা বুঝে আসে না। এখন তখন খোরাখুরি করবে, টাকার একটা মানে অঙ্ক অনেকের পকেটে চলে যাবে, এটা একটা খারাপ প্র্যাকটিস। এই ম্যাল প্র্যাকটিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমি মনে করি ব্যয় করার কতগুলো নিয়ম আছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা যদি এই আমরা যে সম্পূরক আর্থিক বিবৃতিটা দেওয়া হয়েছে আমরা এটা আমরা দিতে দিই, এটা আমরা পাশ করে দেই, এখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এক আমার যেটা বলতে চাই আমি, যেটা নিয়ে যদি আমরা নিয়মকানুন ফলো না করি তাহলে এই ধরনের অবস্থা বারবার বাড়তে থাকবে। পৃথিবীর সব দেশে ঘাটতি বাজেট আছে, এটা ঠিক, পৃথিবীর অনেক দেশেই সাপ্লিমেন্টারি বাজেট আছে, কিন্তু অপ্রয়োজনে আমরা ব্যয় করতে রাজি না, অপ্রয়োজনের ব্যয় আমাদের ফিরাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেন প্রত্যেক মানুষের কৃষকের তার জমি পতিত রাখা যাবে না, ফসল ফলাতে হবে, সবাইকে কাজ করতে হবে, ঠিকই আমাদের অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা যাবে না। তাই এই জন্য আমরা মনে করি যে আমাদের যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট আছে সেখানে তো আমাদের বলাই আছে যে কোন কাজটা তারা করবে, কয়েকটা কমিটিও আছে, অর্থ কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, এস্টিমেট কমিটি আছে, আন্ডারটেকিং কমিটি আছে, আদার্স অনেক কমিটি আছে, এইটা এরা দেখে, এরা যখন দেখে তখন স্বাভাবিকভাবে বলে যে কোনটা প্রায়োরিটি দাও, তুমি প্রায়োরিটি পলিসি ফিক্স আপ করা হয়, ফর্মুলেশন বাজেট করি আমরা, এটা ক্যাবিনেটে চলে যায়, ক্যাবিনেট থেকে পার্লামেন্টে আসে, পার্লামেন্টে অ্যাপ্রুভাল দেওয়ার পরে এরপর এক্সিকিউটিভের কাছে যায়, তারপর এটা অ্যাকাউন্টিং রিপোর্ট হয়, তারপর যে অডিট হয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই যে বাজেটের প্রক্রিয়ায় আমি যেটা দেখছি সেখানে হলো যে আমরা এখান থেকে পাশ করে দেওয়ার পরে যেটা যে হিসাব করবে যারা, সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সমস্যা বাড়ে। আমাদের তো সহজভাবে আমরা পাস করে দিলাম, এরপরে যেই হয় অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং যেখানে হয় সেটা সঠিকভাবে হইতে হবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে অ্যাকাউন্টিং 3টা সার্কেলও আমাদের দেশে আছে, সিভিল অ্যাকাউন্টিং সার্কেল আছে, আমাদের ডিফেন্স সার্কেল আছে, এবং আমাদের রেলওয়ের একটা সার্কেল আছে, তারপর আবার আছে মানে যারা ডিপার্টমেন্টাল কতগুলা
মানে এন্টিটি আছে, তারা নিজেরা নিজেদের তা অ্যাকাউন্টিং করে। এগুলো সব করার পরে যখন তারা চলে যায় এক্সিকিউটিভ, যাওয়ার আগে এক্সিকিউটিভের কাছে, এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ যদি তাদের দায়িত্ব পালন না করে এবং ওই ফর্মুলাগুলো যদি ফলো না করে, তাহলে তো এভাবে ফাঁকি ঝুঁকি হয়ে যাবে। আর নির্বাহী বিভাগের দায়িত্ব মন্ত্রীর, আর নির্বাহী বিভাগের পক্ষে দায়িত্ব অর্থনৈতিকভাবে হিসাব রাখবেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার তো নিজের ইচ্ছা মতো কাজ করলে হবে না, তাকে তবে তো কনস্টিটিউশন মানতে হবে, রুলস অফ প্রসিডিউর ফলো করতে হবে, তাকে দেশের ডেলি মানে ফাইন্যান্সিয়াল রুলস ফলো করতে হবে। আমাদের যত অ্যাকাউন্টস কোর্ট আছে, আমার অডিট কোর্ট আছে, ট্রেজারি রুল আছে, সব ফলো করা লাগে।